সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ, সিতার গুরুকুলের আরেকটি পর্বে আমি নিশিতে আপনাদের আবারও স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আমাদের 10 নম্বর যে তানটি আমরা শিখতে চেয়েছিলাম সেটি শিখব। এটাও একটা 8 মাত্রার তান। আমি বলেছিলাম যে আমার গোল হলো যেন প্রত্যেকটা স্টুডেন্টের 10টা করে এমন 8 মাত্রার তান থাকে, এরপরে 3-4টা 16 মাত্রার তান, এরপরে 3-4টা আরেকটু বড় তান যদি পারি, এবং ইভেনচুয়ালি শেখা যে মাত্রার হিসাব ছাড়া কি করে তান বানাতে হয়। আপনারা ইতিমধ্যেই সেই দিন এর জন্য যা যা নলেজ লাগে সেটা নিজের অজান্তেই শিখে ফেলছেন, সেটা আরও বেশি সেন্স মেক করবে যখন আমরা সেই পর্যন্ত যাব। তো আজকের আমি তানটা দেখিয়ে ফেলি। এটাও খুব বেশি ডিফিকাল্ট তান না, কিন্তু এখানেও বাকি তানগুলোর মতনই একটু কিছু নতুনত্ব আমি রাখার চেষ্টা করেছি। এই তানগুলোতে আমরা 8 মাত্রার যে স্পেসটা আছে সেটাও আমরা বুঝতে পারছি আস্তে আস্তে, কিন্তু একই সাথে আমি যেটা চেষ্টা করছি প্রত্যেকটা তানের মধ্যেই ছোট কোনো একটা নতুন এক্সারসাইজ যেটা আপনার কোনো একটা স্কিল ডেভেলপ করবে এবং ইভেনচুয়ালি আমরা গিয়ে আরও অনেক কিছু বেশি বানাতে পারবো। তো আমি তানটা দেখাই। এই তানটা আমি শুরু করছি তার সপ্তকের গা ইউজ করে, কিন্তু আমি শুরু করছি মধ্য সপ্তকের নি থেকে, অর্থাৎ এই হলো তানটা। আরেকবার বাজাই। এতবার বাজানোর কারণ হচ্ছে আমি এটুকু বুঝতে পারি যে যারা এতদিন ধরে সেতার গুরুকুল দেখছেন তারা হয়তো অনেকেই বা বেশিরভাগই আমি কী বাজিয়েছি সেটা এতক্ষণে বের করে ফেলেছেন। সেটা বের করতে পারাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ সব কিছু যদি একদম ধরে ধরে শিখে দিই, যেরকম আমি লাস্ট কিছু তানে আমি তবলার সাথে বাজছি না, কারণ এতদিনের মধ্যে আপনাদের অবশ্যই বুঝে ফেলা উচিত যে 8 মাত্রার তান কী কোন জায়গা থেকে ধরতে হয়, যেহেতু সবগুলো তান আমরা একই জায়গা থেকেই ধরছি। তো তারপরেও আমি একটু দেখিয়ে দিই। আমরা এখানে একটা ফিঙ্গারিং প্র্যাকটিস যেটা করছি যে নি রে গা রে, নি রে গা রে, এখানে ফিঙ্গারিংটা হলো তর্জনী থেকে নি এবং তারপরে রে তর্জনীতেই, তারপরে হোক গা, মানে নি রে গা, গাটা আমরা করছি মধ্যমা দিয়ে, এরপরে সঙ্গে সঙ্গেই একদম ব্রেক ছাড়া আমরা ফেরত আসছি তীব্র মাতে, রিভার্স করছি, সাধারণত আমরা ফরওয়ার্ড যাই। তো নি রে গা রে, তারপরে সঙ্গে সঙ্গে মাধা নিধা, মাধা নিধার ক্ষেত্রেও একই নিয়ম, মা তর্জনী, ধা তর্জনী এবং মিডল ফিঙ্গার দিয়ে নি, এরপরে আবার সঙ্গে সঙ্গে ফেরত আসছি গাতে, গাতে এসে গামা পামা গারে সানি। খুব সহজ, আরেকবার বাজাই। খুব সহজ একটা তান, এবং ইতিমধ্যে আমাদের 10টা তান হয়ে গেল, তাই আপনাদের কনগ্রাচুলেশনস। আগামী পর্বে আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, খুব রেয়াজ করুন, আবার দেখা হবে।